হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং এবং জিআইয়ের আরও নতুন একটা ক্লাসে সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। সুবীর দাসের রিজনিং বা জিআই ক্লাসের উপর আমি যে অধ্যায় বা চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেটা ছিল সাদৃশ্য বা অ্যানালজি। এই অ্যানালজি অধ্যায়ের আজকে পার্ট থ্রি। এর আগের দুটো পার্ট অলরেডি কিন্তু করে দেওয়া হয়েছে এবং সেই পার্ট দুটোর লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশনেও দিয়ে দেবো এবং পাশাপাশি এই ভিডিওর শেষে সেই ভিডিও দুটো আমি অ্যাড করে দেবো। যারা এখনও সেই ভিডিওগুলো তোমরা দেখোনি তারা কিন্তু ভিডিওগুলো দেখে নিও, কারণ এই ধরনের রিজনিংগুলো কিন্তু আসন্ন যে রেলের এনটিপিসি পরীক্ষা আছে সেখানে কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই ধরনের রিজনিংগুলো কিন্তু রেলের এনটিপিসি পরীক্ষাতে থাকবে এবং এই ক্লাসগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু কমন পাওয়ার চান্স অনেকটাই বেশি। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, শুরু করে দেওয়া যাক অ্যানালজি অধ্যায়ের পার্ট থ্রি। অ্যানালজি অধ্যায়ের পার্ট টু শেষ করা হয়েছিল কোশ্চেন নাম্বার 30-এ। আজকের পার্ট শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 31 থেকে। এখানে 31-এ আছে, আমাশা যদি একটা রোগ হয় তাহলে বর্ষা কী হবে, অস্ত্র, তরবারি, রক্ত না মৃত্যু? তো এক্ষেত্রে বর্ষা কিন্তু একটা অস্ত্র, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ। কোশ্চেন নাম্বার 32, দেশ এখানে রাষ্ট্রপতির সঙ্গে সম্পর্কিত, তাহলে রাজ্য কিসের সঙ্গে সম্পর্কিত হবে? দেশের সাংবিধানিক যে প্রধান তিনি হলেন কিন্তু রাষ্ট্রপতি, তাহলে এক্ষেত্রে রাজ্য কার সঙ্গে সম্পর্কিত, মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, রাজ্যপাল না নগরপাল? এক্ষেত্রে রাজ্যের যে সাংবিধানিক প্রধান তিনি কিন্তু হলেন, আমরা সকলেই জানি, রাজ্যপাল। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 33, ওড়িয়া ওড়িশার সঙ্গে যেভাবে সম্পর্কিত তাহলে ডোগরি কিসের সঙ্গে সম্পর্কিত? এখানে উড়িয়া হচ্ছে উড়িষ্যা রাজ্যের ভাষা, তাহলে ডোগরি কোন রাজ্যের ভাষা? তো ডোগরি হলো জম্মুর ভাষা, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি। কোশ্চেন নাম্বার 34, জেসাস অর্থাৎ যীশুখ্রিস্ট কিন্তু খ্রিস্টান ধর্মের বার্তাবহক ছিলেন বা খ্রিস্টান ধর্মের একজন ঈশ্বর ছিলেন, তাহলে জোরাস্টার বা জরাসুষ্ট কাদের কাছে ঈশ্বর সমান ছিলেন? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে পারসিক, অপশান নাম্বার বি। কোশ্চেন নাম্বার 35, পরমাণু অণুর সঙ্গে যেভাবে সম্পর্কিত তাহলে কোষ কিসের সঙ্গে সম্পর্কিত হবে? এখানে পরমাণু হলো অণুর ক্ষুদ্রতম অংশ, অর্থাৎ অনেকগুলো পরমাণু মিলে কিন্তু অণু গঠিত হয়, তাহলে অনেকগুলি কোষ মিলিত হয়ে কী তৈরি হয়, শরীর, কলা, অঙ্গ না মানুষ? তাহলে এক্ষেত্রে কিন্তু অনেকগুলো কোষ মিলিত হয়ে আমরা জানি তৈরি হয় কলা, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি। কোশ্চেন নাম্বার 36, সুধীরমান কাপ ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত, তাহলে ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তাহলে আমরা অনেকেই হয়তো জানি যে ডুরান্ড কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশান এ। কোশ্চেন নাম্বার 37, জীব স্বাদ অর্থাৎ আমাদের কিন্তু স্বাদ গ্রহণ করতে জীবের প্রয়োজন হয়, এটা ভীষণ সোজা, তাহলে নাক আমাদের কোন কাজে সাহায্য করে? তো নাক আমাদের গন্ধ শুঁকতে সাহায্য করে, তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি। কোশ্চেন নাম্বার 38, টেবিল কাঠের সঙ্গে সম্পর্কিত তাহলে জামা কিসের সঙ্গে সম্পর্কিত হবে? টেবিল তৈরি করতে কাঠের প্রয়োজন হয়, তাহলে এক্ষেত্রে জামা তৈরি করতে কিসের প্রয়োজন হয়, সুতি, সুতো, পোশাক না কাপড়? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কাপড়, কারণ জামা তৈরি করতে কিন্তু কাপড়ের প্রয়োজন হয়। কোশ্চেন নাম্বার 39, ক্যাট মিউ অর্থাৎ বিড়ালের যে ডাক তাকে বলা হচ্ছে মিউ, তাহলে গোটের ডাককে কী বলা হচ্ছে? গোটের ডাককে কিন্তু বলা হয় ব্রিট, তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশান বি। কোশ্চেন নাম্বার 40, কাকের ডাককে কিন্তু ক্যাও বলা হয়, তো সেক্ষেত্রে নেট, ঘোড়ার ডাককে বলা হয় নেট, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশান এ। তো আজকের ক্লাসটা একটু সময়ের অভাবে আমি অল্প করে করাচ্ছি, যার জন্য কিছু অল্প প্রশ্নের সমাধান আমি করে দেখালাম, এবং বন্ধুরা এর পরের যে ক্লাসটা আসছে সেটাতে কিন্তু অনেক বেশি প্রশ্ন থাকছে, তো তার জন্য সেই ক্লাসটাকে পেতে এবং সমস্ত রিজনিংয়ের ক্লাসগুলো পাওয়ার জন্য জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো এবং লাইক করতে কিন্তু ভুলো না। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।